প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিক 2022-এর পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তবে সাজেশনে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটি কথা জানিয়ে দিই। সেটা হচ্ছে, তোমাদের ফাইনাল পরীক্ষাতে দুটো প্রশ্ন হয়, একটার নাম হচ্ছে পার্ট এ, আরেকটার নাম হচ্ছে পার্ট বি। পার্ট এতে যে প্রশ্নগুলি থাকে শুধুমাত্র তোমাদের 8 মার্কের বড় প্রশ্ন থাকে। 8 মার্কের প্রশ্ন কিভাবে হতে পারে তাও তোমাদের জানিয়ে দিই, যে 8 মার্কের প্রশ্ন তোমাদের সরাসরি 8 অথবা 4+4 অথবা 3+5, এটা হচ্ছে প্রশ্নের বিভাজন 8 মার্কের জন্য। তো পার্ট এতে তোমাদের শুধুমাত্র 40 নম্বরের তোমাদের বড় প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় যে পার্টটি আছে সেটা পার্ট বি, এই অংশে তোমাদেরকে শুধুমাত্র MCQ এবং SCQ দেওয়া হবে, তাতেই উত্তর লিখতে হবে। তো MCQ এবং SCQ এর জন্য তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া হবে তাতে MCQ তে কোনো অপশন থাকবে না, 24টা সরাসরি 24টাই উত্তর লিখতে হবে। শুধুমাত্র ক খ গ ঘ এই 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে ক খ গ ঘর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে লিখতে হবে। এবার SCQ কথা বলি, তোমাদের সেইখানে 16টি SCQ থাকবে। এই 16টি SCQ মধ্যে তোমাদেরকে 2-1টাতে তোমাদের অথবা প্রশ্ন থাকে, SCQ তে তোমাদের অথবা প্রশ্ন থাকে। এবার আসছি তোমাদের বড় প্রশ্ন নিয়ে। 8 মার্কের বড় প্রশ্ন যেগুলো হয় সেটা তোমাদের ইতিহাসের তোমাদের সিলেবাসে 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে প্রশ্ন হবে এবং তোমাদেরকে লিখতে হবে 5টি প্রশ্ন। তবে এর একটা বিভাগ আছে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ কয়ে রয়েছে যে অধ্যায়গুলি, সেই অধ্যায়গুলি হচ্ছে 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত। আবার বলছি, 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত বিভাগ কয়ের প্রশ্ন রয়েছে। বিভাগ খয়ে রয়েছে 5 অধ্যায় থেকে 8 অধ্যায়ের প্রশ্নগুলি। তাহলে তোমাদের বুঝতে পারছো যে তোমরা দুটো পাটে পড়তে পারো এই প্রশ্ন উত্তরগুলি। তো যাই হোক, তোমাদেরকে বলি, যদি তোমরা বিভাগ ক থেকে তুমি 3টি প্রশ্ন অ্যাটেন্ড করো, তাহলে তোমাকে বিভাগ খ থেকে তোমাদেরকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 2টি। অথবা তুমি যদি বিভাগ ক থেকে যদি 2টি প্রশ্ন তুমি সিলেক্ট করো, তাহলে তোমাকে বিভাগ খ থেকে 3টি প্রশ্ন সিলেক্ট করতে হবে। যাই হোক, তোমাকে বিভাগ ক ও খ মিলে 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। তো তোমরা জেনে গেছো তোমাদের বিভাগ এবং তোমাদের প্রশ্নের ধরন। এবার একটা কথা বলে রাখি তোমাদের, 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে মোট 5টি প্রশ্ন থাকবে। তার মধ্যে 3 নম্বর অধ্যায়ে তোমাদের অথবা প্রশ্ন থাকে। 1 নম্বর অধ্যায়ে সিঙ্গেল প্রশ্ন, 2 নম্বর অধ্যায়ে সিঙ্গেল প্রশ্ন, 3 অধ্যায়ে ডাবল প্রশ্ন এবং 4 অধ্যায়ে সিঙ্গেল প্রশ্ন। অনুরূপভাবে তোমাদের 5 থেকে 8 অধ্যায়ের মধ্যে 7 অধ্যায়ে তোমাদের একটি ডাবল প্রশ্ন থাকে। তো তোমরা বুঝে গেছো কোন অধ্যায়ে ডাবল প্রশ্ন আছে। তা কোন অধ্যায় পড়লে পরে তোমাদের সাজেশন করা খুব সহজ হবে। তোমরা ইতিহাসকে ভয় না পেয়ে তোমাদেরকে যে প্রশ্নগুলি দিচ্ছি সেই প্রশ্নগুলি আজকে দেখো এবং কোনটা ভীষণ গুরুত্বপূর্ণ তাও বলে দেওয়া হবে। তো তোমরা দেখো তোমাদের 100% ভয়। তো কথা না বেড়ে চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অধ্যায় থেকে নির্বাচিত প্রশ্নগুলি হলো, 1 নম্বর, মিথ বা পুরাকাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে কীভাবে এরা রূপদান করে? দেখো তোমাদের স্টার চিহ্ন দেওয়া আছে 2, 3 অথবা 1টি, সিঙ্গেল আছে, ডাবল আছে, ত্রিপুল আছে। ত্রিপুল যেটা আছে সেটাকে অবশ্যই পড়তে হবে, ওটা বাদ দেওয়া যাবে না। নেক্সট প্রশ্ন, মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে? এর উদ্দেশ্য কী ছিল? অথবা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন, ইতিহাস রচনায় স্মৃতিকথার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। পেশাদারী শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে যাহা জানো লেখো। 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। পরের প্রশ্ন, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী? ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই যে তোমাদের প্রথম অধ্যায় থেকে 5টি প্রশ্ন, তার মধ্যে ট্রিপল স্টার আছে দেখো, মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ। তারপরে আছে তোমাদের পেশাদারী
ইতিহাস বলতে কি বোঝো? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য। এখানে ত্রিপুল যে স্টার চিহ্ন দেওয়া আছে এই প্রশ্ন দুটো বাদ দেওয়া যাবে না। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি পেতে যদি চাও, তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে পেতে চাও, তাহলে আমার সম্পাদনায় উচ্চ মাধ্যমিক ইতিহাস এক্সাম গাইড বইটি পাওয়া যাচ্ছে অনলাইন ফ্লিপকার্টে অথবা আমার সাথে যোগাযোগের মাধ্যমে, ফোনপে, গুগল পে, পেটিএম অ্যাপ বা অ্যামাজন অ্যাপের মাধ্যমে অথবা ডাইরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে বাড়িতে বসে বই পাওয়ার সুযোগ আছে। স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে বই। এবার দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের টপিক রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এ অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নির্বাচিত। প্রথম প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। দুই নম্বর, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ প্রসারের কারণ বা উদ্ভবের কারণগুলি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। তিন নম্বর, ঔপনিবেশিক রাষ্ট্রে, এটা ঔপনিবেশিক হবে, উপনিবেশিক নয়, ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিসংক্রান্ত প্রশ্নের সদার্থক ও নঞর্থক প্রভাব আলোচনা করো, অথবা ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য কী ছিল? মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য কী ছিল? এই অর্থনীতির অবসান কীভাবে ঘটেছিল? এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে চারটি বড় প্রশ্ন, তার মধ্যে এক এবং চারেরটি তিনটি স্টার দেওয়া আছে। এই এক এবং চার অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। এবার আসছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের টপিক হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত সাম্রাজ্য। এই অধ্যায় থেকে উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো, দেখো প্রথম প্রশ্ন, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, অথবা রেলপথ প্রবর্তনের সুফল ও কুফল আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। প্রথম অংশটুকু, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তিনটি স্টার দেওয়া আছে। তারপর দেখো, ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো? ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কীভাবে ঘটে? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এই তিনটি স্টার দেওয়া প্রশ্নগুলি তোমাদের বাদ দেওয়া যাবে না। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। পরের প্রশ্ন, পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, অথবা পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সার যুদ্ধ অধিক গুরুত্ব ছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তিনটি স্টার দেওয়া আছে অথবা চারটি স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়েছিল? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল? মোটামুটিভাবে এই প্রশ্নটি আছে। তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজদৌল্লার মধ্যে সংঘাতের কারণগুলি কী ছিল, অথবা পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল বা গুরুত্ব বর্ণনা করো। পরে প্রশ্ন সাত নম্বর দাগে, এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটিও আমি চারটি স্টার দিলাম, এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই পড়ে রাখতে হবে। তাহলে তৃতীয় অধ্যায়ে তোমাদের চারটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, এবং চারটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের দুটো প্রশ্ন আসার চান্স বেশি, কারণ তৃতীয় অধ্যায় থেকে তোমাদের ডাবল প্রশ্ন হয়, দুটো প্রশ্ন দাও। এবার দেখো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে টপিক হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত তা হলো, এক নম্বর, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান এর ভূমিকা আলোচনা করো, অথবা এভাবে আসতে পারে প্রশ্নটি, আলিগড় আন্দোলন কাকে বলে? মুসলিমদের সংগঠিত করার ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান কী ছিল? খুব ভালো প্রশ্ন, এখানেও দেখো তিনটি স্টার দেওয়া আছে। সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপরে যে প্রশ্নটি রয়েছে, দেখো ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের কারণগুলি কী ছিল? তারপরে একটা প্রশ্ন রয়েছে, বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, অথবা এর প্রকৃতি আলোচনা করো, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। চীনের ইতিহাসে চৌঠা মে বা ফোর মে বা ফোর্থ মে আন্দোলনের কারণ, গুরুত্ব ও প্রভাব আলোচনা করো, ভালো প্রশ্ন এটাও। সমাজ সংস্কার ও
শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সাত নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারের ক্ষেত্রে নব্যবঙ্গ বা ইয়ন বেঙ্গল আন্দোলনে ড্রিউজির ভূমিকা মূল্যায়ন করো। আট নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, পাশ্চাত্য শিক্ষার প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা পাশ্চাত্য শিক্ষার প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। শেষ প্রশ্ন, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত শ্রেণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, অথবা উনিশ শতকে ভারতের আদিবাসী ও দলিত শ্রেণীর মানুষের অবস্থা কেমন ছিল আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, এখানেও তিনটি স্টার দেওয়া রয়েছে। আজকে এই পর্যন্তই, আজকে তোমাদের বিভাগ ক থেকে অর্থাৎ এক থেকে চার অধ্যায়ের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বলা হলো। এই প্রশ্নগুলির মধ্যে যেগুলিতে তোমাদের তিনটি স্টার দেওয়া আছে, এগুলো একটিও বাদ দেওয়া যাবে না। আজকের আলোচনা এখানে শেষ করলাম। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করবে। তবে তোমাদের জন্য আবারও পাঠ খণ্ড খ অর্থাৎ বিভাগ খ নিয়ে উপস্থিত হব খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।